বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সালাম আলাইকুম। আপনারা সবাই জানেন যে বর্তমানের এই অবৈধ এবং অসাংবিধানিক ফ্যাসিস্ট সরকার, তারা বিভিন্ন রকম কৌশল, কারসাজি, কারচুপি করে জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় এসে তারা এই ক্ষমতাকে চিরস্থায়ী করবার লক্ষ্যে এবং তাদের যে অতীতের যে অ্যাম্বিশন, যে উচ্চাকাঙ্ক্ষা ছিল যে একটা একদলীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, বাকশাল প্রতিষ্ঠা করবে, সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে, সচেতনভাবে তারা বাংলাদেশের সংবিধানকে তারা বিভিন্নভাবে কাটছাট করে, অ্যামেন্ড করে তাদের সুবিধা মতো করে নিয়েছে। একই সঙ্গে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর যে গণতান্ত্রিক যে পরিসর, ডেমোক্রেটিক যে স্পেস, সেগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। এবং এই দীর্ঘদিন ধরে, প্রায় 15 বছর ধরে, তারা দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে প্রায় ধ্বংসের খাতে নিয়ে গেছে। বিচার ব্যবস্থাকে তারা সম্পূর্ণভাবে দলীয়করণ করার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা প্রশাসনকেও তারা তাদের দলীয় কাজে ব্যবহার করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একেবারে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে সামগ্রিকভাবে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যে লক্ষ্যে, যে স্বপ্ন, যে আশাকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, যে একটি স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা, নির্মাণ করা, সেই স্বপ্ন আশাকাঙ্ক্ষাকে তারা ধূলিসাৎ করে দিয়েছে একটিমাত্র লক্ষ্যে, যাতে ওই একদলীয় শাসন ব্যবস্থা যেন তারা প্রতিষ্ঠা করতে পারে। এবং সেটাই এবারে আমি অনেকবার বলেছি, আপনাদের আবারও বলছি একই কথা, যে তারা আসলে একটা গণতন্ত্রের একটা মোড়ক লাগিয়ে ভেতরে সমস্ত যে একদলীয় শাসন ব্যবস্থার জন্য যা যা করা দরকার সেটা তারা করেছে। সবচেয়ে বড় ক্ষতি যেটা বাংলাদেশে করেছে, তা হচ্ছে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের, সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে। এই জন্য আপনারা জানেন যে আমরা এই বাংলাদেশের সকল গণতন্ত্র প্রেমী মানুষ, গণতন্ত্র কামী মানুষ, বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এবং রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা প্রায় 36টি দল, আমরা জোটবদ্ধভাবে ইন্ডিভিজুয়ালি রাজনৈতিক দলগুলো আমরা একসাথে আমরা যুগপৎ আন্দোলনের মাধ্যমে, যুগপৎ ধারায় আমরা এক দফার দাবি দিয়েছি। সেই এক দফার দাবি আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের এই দাবিটি হচ্ছে বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনঃগঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহ যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা আমরা দিয়েছি। তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন যে গত 28 জুলাই আমরা ঢাকায় এই নয়াপল্টনের আমাদের ওই ঐতিহাসিক স্মরণকালে বৃহত্তম একটা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশের সকল মানুষ তার এক বাক্যে, এক ঘোষ, তারা তাদের মতামত দিয়েছেন যে তারা এই ফ্যাসিবাদী সরকারের পতন চান এবং এখানে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে একটা নির্বাচন, নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে তার দেশে নতুন নির্বাচন চান, গণতান্ত্রিক ব্যবস্থার পুনরুদ্ধার চান এবং মানবাধিকার, ভোটাধিকারকে প্রতিষ্ঠিত করতে চান। সেই লক্ষ্যে আমরা আন্দোলন করছি, আপনারা দেখেছেন। তারপর দিন আমাদের যে নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচি ছিল, আমাদের আপনার অবস্থান কর্মসূচি ছিল ঢাকার কয়েকটি জায়গায়, সেখানে
পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা ন্যাক্কারজনকভাবে পর্বতর বর্বরোচিত হামলা চালিয়ে আমাদের অসংখ্য নেতাকর্মীকে সে আহত করেছে, গ্রেফতার করেছে, এমনকি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতা জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গাশে চন্দ্র রায় তাকে আহত করেছে, আমাদের অন্যান্য নেতৃবৃন্দকে সেদিন তারা আহত করেছে, গ্রেফতার করেছে, এবং আমাদের অ্যাডভোকেট সালাম ডিভিশনে আছে, নাম বলতে গেলে হাজার হাজার নাম, প্লিজ সবাই আছে, সবাইকে আপনারা জানেন, অনেকেই গ্রেফতার করেছে, এবং এই গ্রেফতার এবং করে দিয়ে তারা দমন করার চেষ্টা করেছে আন্দোলনকে, কিন্তু এই আন্দোলনকে দমন করার কোনো সুযোগ নাই, কারণ এটা জনগণের আন্দোলনে ইতিমধ্যে পরিণত হয়েছে, জনগণের দাবিতে পরিণত হয়েছে। সুতরাং এই আন্দোলন আমরা মনে করি যে জনগণের আন্দোলন, এটার বিজয় অবশ্যম্ভাবী। শুধু একটা একদিন নয়, আপনার গত দীর্ঘ এই যে আপনার 14-15 বছরে এই আওয়ামী লীগ তাদেরকে ক্ষমতাকে ক্ষুদ্রগত করার জন্যে তারা 600-র অধিক নেতাকর্মীকে আমাদের গুম করেছে, আমাদের প্রায় 100-এর অধিক নেতাকর্মীকে তারা হত্যা করেছে, এবং বিচার বিভাগের সুযোগ নিয়ে তাদের উপরে তাদেরকে ব্যবহার করে এক্সট্রা আপনার বিভিন্ন রকম মামলা মোকদ্দমা তাদেরকে আপনার ফেলে তারা সাজা দিচ্ছে, যে সাজাগুলো ইতিমধ্যেই আমি আপনাদের সামনে বলেছি যে ভয়াবহভাবে রাজনৈতিকভাবে তারা বিচার বিভাগকে ব্যবহার করছে, এবং আমাদের অনেক নেতাকে তারা ইতিমধ্যে সাজা দিয়েছে। সবচেয়ে বড় হচ্ছে দেশভেত্রী বেগম কাহাদা জিয়া, যিনি এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন প্রবাদ প্রতিম একজন ব্যক্তিত্ব, সেই নেত্রীকে তারা অন্যায়ভাবে সাজা দিয়ে তাকে গৃহবন্দী করে রেখেছে। তিনি অত্যন্ত অসুস্থ, আপনারা জানেন, এখন আবার কিছু কাজকেই বিকেলে তাকে আবার হাসপাতালে নেওয়া হবে। এই যে একজন এই ধরনের নেতা যিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে পথিকৃতের ভূমিকা পালন করেছেন, যিনি মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা অবদান রেখেছেন, তাকে আজকে এইভাবে অন্যায়ভাবে বেআইনিভাবে এবং সম্পূর্ণভাবে মানুষকে বোকা বানিয়ে চেষ্টা করে যে দুদকের মামলায় তাকে দিয়েছে, মাত্র 2 কোটি টাকার মামলায় তাকে, এখন হাজার হাজার কোটি টাকা তারা পাতেন করছে। আপনার একইভাবে আমাদের নেতা যেন তারেক রহমান সাহেব, যিনি আজকে এই মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত নির্বাসিত অবস্থায় আছেন, তাকেও একইভাবে একটার পর একটা মামলায় তারা সাজা দিচ্ছে। এমনকি তার সহধর্মিনী যিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন তাকে পর্যন্ত তারা সাজা দিয়েছে। এবং আপনারা জানেন যে এখানে আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, আমাদের আমানুল্লাহ আমান, এমনকি আমাদের আজকে যে আমার পাশে বসে আছেন মির্জা আব্বাস, বাবু গোশের চন্দ্র রায় সহ আরও আবুল খুর সাহেব, অনেকেই আছেন এরা এখানে, যারা যাদের মামলা খুব দ্রুত তারা শেষ করার জন্য চেষ্টা করছে, এবং তারা তালিকা করেছে যে নির্বাচনের পূর্বেই তারা এই মামলাগুলোকে শেষ করে তারা সাজা দিয়ে দিতে চান। আমি যে কথাটা বলেছি বারবার করে, আওয়ামী লীগ এটা করছে কেন? একটা মাত্র কারণ হচ্ছে যে আওয়ামী লীগ জানে যে যদি দেশে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয় যেখানে আপনার বিরোধীদের অংশ নিতে পারে, জনগণ ভোট দিতে পারে, তাহলে তারা সেখানে নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই কারণেই আজকে সমস্ত অস্ত্র তারা তৈরি করছে, সমস্ত অবস্থা তারা তৈরি করছে যে অবস্থার মধ্য দিয়ে জনগণ যেন ভোট দিতে না পারে। এবং আপনারা দেখেছেন যে 2টা নির্বাচন করেছে ফাঁকা মাঠে, তারা জোর করে সমস্ত দখল করে নিয়েছে, একটা একটা করেছে 154 জনকে নির্বাচিত করে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা করে, আর একটা করেছে আগের রাত্রেই ভোট করে, আর এখন ওই ভোট কেন্দ্রে 5% মানুষও যায় না, কারণ ভোট ব্যবস্থার উপরই, নির্বাচন ব্যবস্থার উপরেই মানুষের অনীহা এসে গেছে, এই ব্যবস্থাটা তারা করতে পেরেছে। এবং আজকে এই সরকার আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে এবং আসন্ন নির্বাচনে যেভাবে তারা আবার পার হওয়ার চেষ্টা করছে, তাহলে এই দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। গণতন্ত্র তো বিপন্ন হয়েছেই, দেশের অস্তিত্ব বিপন্ন হবে, এবং আমরা সেই কারণেই আজকে সমগ্র দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আমরা আন্দোলনকে একটা গণতান্ত্রিক ধারার মধ্যে নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছি, এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের পরবর্তী যে আন্দোলন কর্মসূচি সেটা আমি এখন আপনাদের সামনে ঘোষণা করছি। আগামী 11 আগস্ট অর্থাৎ শুক্রবার জুমা নামাজের পরে ঢাকা মহানগরে উত্তরে এবং দক্ষিণে আপনার 2টি গণমিছিল হবে, এই এক দফার দাবিতে 2টো গণমিছিল, এটা হচ্ছে আমাদের নেক্সট প্রোগ্রাম 11 তারিখে, এসছে শুক্রবার বা জুমা অর্থাৎ প্রায় 2টার পরে। এবং আমরা আশা করব এই কর্মসূচিতে সরকার কোনো বাধা প্রদান করবেন না, যদি বাধা প্রদান করেন তার দায় দায়িত্ব সম্পূর্ণ সরকারকেই বহন করতে হবে।
ধন্যবাদ সকলকে। আলাদা 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 দুটো কর্মসূচি যে একই দিন একই যুগপথ কর্মসূচি, যুগপথ অন্যান্য দলগুলো করবে, তারা তাদের অবস্থান থেকে তারা তাদের মত করে। আমি তো বলেছি আপনাকে, সেগুলো তো আমরা বারবারই বলছি, বিচার বিভাগের উপরে তো আমরা আপনার আমরা আলাদা প্রেস কনফারেন্স আমরা আপনার পুরোটাই আসবে তো আপনার, আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই, আমরা আমাদের 31 দফা দিয়েছি এই রাষ্ট্রকে আবার নতুন করে সংস্কার করার জন্য, অর্থাৎ যে জায়গাগুলো আমাদের ধ্বংস করে দিয়েছে সেই জায়গাগুলোকে গণতান্ত্রিকভাবে আপনার আবার কাঠামো তৈরি করার জন্য আমরা সেই কাজটা করবো সমস্ত দলগুলো একসাথে মিলে। আপনারা জানেন যে আমরা ঘোষণা দিয়েছি যে নির্বাচন যদি হয়, নির্বাচনে আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি তাহলে যারা আন্দোলন করছেন তাদের সমন্বয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করি, সেই জাতীয় সরকারের মাধ্যমে আমাদের রাষ্ট্রের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো সংস্কার অবশ্যই হবে। আপনারা খুব ভালো করে দেখছেন প্রধানমন্ত্রী কতটা সত্য বলেছেন, আপনারই ভালো বলতে পারবেন। গত কয়েক বছরে আপনারা আমাদের আন্দোলনটা দেখেছেন, সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন, এবং আমরা কোন রকমের সচেতন ভাবে আমরা কোন রকম সহিংসতার জন্য তা এড়িয়ে চলার চেষ্টা করেছি, কিন্তু আওয়ামী লীগ উদ্দেশ্যমূলকভাবে শান্তি সমাবেশের নামে প্রত্যেকটি প্রোগ্রামেই তারা আমাদের বাধা দিয়েছে, এবং তার গণতন্ত্রের যে ন্যূনতম যে আপনার যেটাকে আমরা বলি নর্মস, সেই নর্মসকে ঠিক আমরা যেদিন দিয়েছি সেদিন তারা প্রোগ্রাম দিয়েছে, আমরা শিফট করেছি আবার তারা শিফট করে দিকে নিয়ে গেছে, কতটা ভিন্ডিকটিভ হলে কতটা ভয় পেলে তারা এই ধরনের কাজ করতে পারে। আসলে আওয়ামী লীগ অত্যন্ত ভীত সন্ত্রস্ত, যে যদি সত্যিকার অর্থেই মানুষের গণতান্ত্রিক অধিকারটা যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে এরা নিশ্চিত হয়ে যাবে, এবং গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে আওয়ামী লীগকে প্রতিহত করা এটা এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে।